আমার এমপি ডট কমের মাধ্যমে করা নাগরিকের এক প্রশ্নের উত্তর দিলেন নীলফামারী এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফতাবুদ্দিন সরকার। নীলফামারী এক সংসদীয় এলাকার দারিদ্র বিমোচন প্রসঙ্গে প্রশ্নটি করেন রুকনুজ্জামান। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আফতাবুদ্দিন এর উত্তর দেন। আমার এমপি ডট কমের আমার অ্যাম্বাসেডার প্রিয় রাকিবকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার এলাকার জনৈক রুকনুজ্জামান যে প্রশ্ন করেছে যে দারিদ্র বিমোচনে আমাদের পদক্ষেপ কি। দারিদ্র বিমোচন আজকের আমাদের সরকার গৃহীত যেসব পদক্ষেপ, এটা আজকে সর্বজন স্বীকৃত যে আমরা অনেক দূরে গিয়ে গেছি। দারিদ্র যে অবস্থায় ছিল সেখানে আর নাই। মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই 8 বছরের 2টা আসনের শাসন আমলে অনেক অগ্রসর হয়েছে দারিদ্র বিমোচন। আজকে 40 দিনের কর্মসূচিতে মানুষ কাজ করতে পারছে, মেয়েরা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত মায়েদের জন্য ভাতা, এসব কিছুই। এরপরেও ভিজিটি কর্মসূচির আওতায় 30 কেজি করে চাল বিনামূল্যে, আবার অভাবের সময়